আমি শ্রী গণেশ চন্দ্র পাঞ্জা। আমার বাড়ি বাঁকুড়া জেলার অন্তর্গত ভাবলা বলে একটি ছোট গ্রাম। আর জন্মসাল হচ্ছে 1939। গ্রাম বাবলা, পোস্ট অফিস কুসমুড়ি। তখন প্রাইমারি স্কুলে, কুসমুড়ির একটি প্রাইমারি স্কুলে আমাদেরকে পড়তে যেতে হতো। আমাদের বাড়ি থেকে আমাদের কুসমুড়ির দূরত্ব হচ্ছে প্রায় তখন চার থেকে সাড়ে চার কিলোমিটার মতো হবে। তো 15ই আগস্ট যখন স্বাধীনতা পেলাম আমরা, 15ই আগস্ট একটা ঘটনা মনে পড়ে। তার কদিন আগে থেকে আমাদের মাস্টারমশাই একটা আমাদের গান আমাদেরকে মুখস্থ করিয়েছিলেন, যে চক্র শোভিত রেগুনিশন নবভারতের বাজে ভীষণ। এই গানটা আমরা সবাই মিলে প্র্যাকটিস করেছিলাম এবং আমরা গিয়েছিলাম। পাশের গ্রামে একটি স্কুল থেকে আমার কয়েকজন বন্ধু, আমাদের জানাশোনা কিছু একটি লম্বা বাঁশের ওপরে ফ্ল্যাগ নিয়ে আমাদের এসে আমরা যে মার্চ করছিলাম, আমরা যে প্রসেশনের মধ্যে ছিলাম, তাদের জয়েন করেছিলাম। আমাদের স্কুলে আমি তখন ক্লাস 3-তে পড়ি, মনে হচ্ছে থ্রিতে পড়ি। আমাদের একটি জমায়েত হয়েছিল আমাদের কুসমুড়ি স্কুলে হেডমাস্টার মশাই, আরও বয়স্ক লোকেরা, ওরা সবাই। আর একজন বয়স্ক লোক মনে পড়ে, আমরা দাদু বলতাম, উনি গান্ধী টুপি পরে একটা বাঁশের কঞ্চির উপরে পতাকা নিয়ে আমাদেরকে খুব উৎসাহ দিয়েছিলেন। এবং ওই যে জয় হিন্দ বন্দে মাতরম বলতে বলতে ওই চক্র শোভিত রেগুনিশন নবভারতের বাজে ভীষণ, এই গানটা গাইতে গাইতে আমরা এই রাস্তা ধরে হেঁটেছিলাম। খুব ভালো করে মনে পড়ে। আর বেশ বড় করে আমাদের একটা সভা হয়েছিল, অনেক রকম সব লেকচার থেকে এত মনে করতে পারছি না, অনেক লেকচার দিয়েছিলেন 47 সালে আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উপলক্ষে। তো আমরা তো খেলাধুলাই করেছি, সেখানে ছুটি সে রান হয়েছিল, তারপরে খেলাধুলা হয়েছিল। মনে পড়ে আমাদেরকে আমরা সবাইকে একটি করে কাঠ পেন্সিল আমাদেরকে উপহার দিয়েছিলেন। এইভাবে আমাদের দিনটা কেটেছিল। আর সবাইকে লজেন্স খাইয়েছে, লজেন্স দিয়েছিলেন, এটাও মনে পড়ে যে লজেন্স আমরা পেয়েছিলাম। তারপরে আমরা বেশ আনন্দে, আমরা তখন তো গ্রামের আমরা মানুষ, সেই কাপড়ের থলি করে আমরা মুড়ি নিয়ে যেতাম, সেই মুড়ি খেতে খেতে হাঁটতে হাঁটতে বাড়ি এসেছিলাম। এই 15ই আগস্ট 1947 সালটা আমার স্পষ্ট মনে আছে, এইভাবে আমরা উদযাপন করেছিলাম। এখন বর্তমানে স্বাধীন ভারতবর্ষ, সেই উচ্ছ্বাসটা আমরা গ্রামে তো দেখেছি, শহরের দিকে তো আমার তেমন দেখিনি, কিন্তু গ্রামে এখনও সেই উৎসবের আমেজটা এখনও রয়েছে। তবে তফাত তেমন থাকলেও ঠিক আমি নজরে এখন ঠিক মতো সমালোচনাটা করতে পারবো না, ঠিক সেভাবে সমালোচনা আমি করতে পারছি না। তবে ঠিক আছে, এখনও ঠিক আছে। হ্যাঁ, তো সেই ঠিক আমরা 15ই আগস্টে যে আন্তরিকতা পেয়েছিলাম আমাদের গ্রামে গঞ্জে, সেই আন্তরিকতাকে শহরের দিকে আমি অতটা দেখছি না, অতটা নাই। আরও দরকার, আরও আমাদের সামাজিক সচেতনতা, বিশেষ করে এই যে এখনও বর্তমানে করোনা যুগ চলছে, কোভিড-19 চলছে, এইসবের যে স্বাধীনতাটা আমাদের কী বলে সাবধান অবলম্বন করে ইত্যাদি, সিভিক সেন্স আমরা যেটা বলি, সেটা এখনও পর্যন্ত আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আমরা পরস্পরকে সাহায্য করতে ছুটে যাই, কিন্তু আরও মনে হয় আরও আমাদের এগিয়ে আসা উচিত। তো এখন তো পড়াশোনা ইত্যাদি নানারকম আউটনলেজ, টিভি থেকে আরম্ভ করে, টেলিফোন থেকে আরম্ভ করে, মোবাইল থেকে আরম্ভ করে অনেক উন্নত হয়েছে। তখন তো আমরা কিছুই জানতাম না, আমি শুধু ছোটোবেলায় আমরা একটা সাইকেল দেখছিলাম, গরু গাড়ি আর সাইকেল, এখন তো কত রকম কী দেখি। কাজে পরিবর্তন অনেক কিছুই হয়েছে, স্বাধীনতায় আমরা অনেক কিছু আমাদের যে দেশে পরিবর্তন হয়েছে, তবে সামাজিক পরিবর্তন তো হয়েছেই, কিন্তু আর একটু আরও আমাদের একটু সাবধানতা অবলম্বন, একটু সহযোগিতার হাত পরস্পরের দিকে বাড়ানো, একটু এইটা মনে হচ্ছে একটু খামতি রয়েছে এখন আমাদের।